আর পুলিশের হাতে যদি একবার পড়েন তাহলে বারবার বাঁচার জন্য চিৎকার করতে হবে, আর কেসটা যখন কোর্টে উঠবে তাহলে বছরখানেকের একটা জেল হয়ে যাবে। আর জেল থেকে যখন বের হবে তখন আমরা লোকাল কিডন্যাপার থেকে ন্যাশনাল কিডন্যাপার হয়ে যাব, তারপর সেখান থেকে ইন্টারন্যাশনাল কিডন্যাপার। কারণ জেলের ভেতর থাকতে থাকতে অনেক ক্রিমিনালদের সাথে আমার নেটওয়ার্ক ক্রিয়েট হবে, আমাদের ফিউচার তো তখন আরও ব্রাইট হয়ে যাবে, তাই না? তবে আমাদের ক্যারিয়ার কিন্তু উজ্জ্বলই বলা যায়, তখন কিন্তু আপনার সেফটিটাও আরও কমে যাবে। ওই যে রিভেঞ্জ বলে একটা কথা আছে না কিরে বাবু, ওই বিজনেস ম্যাগনেট সাহেবকে তো এখন একটা ফোন দেওয়া উচিত, তাই না বাবু? কিডন্যাপের পর তো আর সময় পাই নাই মামা, তো ম্যাগনেট সাহেব রেখে লেগে ফোন দিব ঠেকার লেগা না, তোর বিয়ার দাওয়াত দেওয়ার লেগা ব্যাক করে। আমি কি বিয়া করছি? আমার তো হয় নাই। তাহলে মুসলমানের লেগা দে, মুসলমানি তো বেটা সে ছোটবেলা বাপে করে দিয়া গেছে, ওইটাই দ্বিতীয়বার কি আবার করে গাও? আচ্ছা ঠিক আছে, ফোন দিতে আছি। তো কয় টাকা চাও? 10 লাখ। বাকি টাকা কি তোর বাপে দিব? 20 লাখ টাকা চা। ক্যাশে দিতে কম না চেকে দিতে কম? নাকি কমে ডাইরেক্ট আমাকে অ্যাকাউন্টে পাঠাই দিতে? এই তুই ফোন রাখ, রাখ, বাদ বাকি কাম আমি দেখতেছি, তুই খালি ওনার দিকে নজর রাখ। আর ওনার ফোন অফ তো? হ্যাঁ, ফোন তো আমি তখনই বন্ধ করে দিছি। প্লিজ দেখুন, আমাকে আটকে রাখবেন না, আপনি যা যা চান সব পাবেন, প্লিজ আমাকে এভাবে আটকে রাখবেন না। এই তো গরম গলা নরম হয়েছে, চুপচাপ থাকেন আমি আসতেছি। মামা যাই কস, টাকার অ্যামাউন্টটা কিন্তু সেই 20 লাখ, এই 20 লাখ টাকা যদি পাই তাহলে আমার জীবন আলোকিত হবে।